অব্যাহত রেখেছে। গোটা দেশকে কার্যত তারা একটা গণরাজ্যের দিকে তারা যেভাবে তারা ছেড়ে দিয়েছে, পুরো সরকার দায় দায়িত্ব নিয়ে আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগে আমরা আহ্বান জানাই। তারপরে আমরা বলেছি অনতিবিলম্বে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ পত্র জমা দিয়ে প্রধানমন্ত্রী সরকার তারা পদত্যাগ করবার সুযোগ আছে। সেই দাবিটা আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা আরেকবার খুব স্পষ্ট করে আমরা উচ্চারণ করছি। আর এই দাবিগুলো বাস্তবায়ন গণতন্ত্র মঞ্চ ঢাকা সহ দেশব্যাপী আমরা একটা ধারাবাহিক আন্দোলনের কর্মসূচিতে আমরা যাব। আমাদের সাথে যুগপথভাবে যুগপথ ধারায় আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমরা বিশ্বাস করি তাদের সাথে সমন্বয় করে তারাও আন্দোলনের কিছু ধারাবাহিক কর্মসূচি আচরণে তারা নিশ্চয়ই ঘোষণা করবেন। গণতন্ত্র মঞ্চ আগামী 31 জুলাই বেলা 11টায় পল্টন মোড়ে আমরা এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগ সহ ভাষ্য দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা 31 জুলাই বেলা 11টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ প্রতিবাদ সমাবেশে আমরা কর্মসূচি ঘোষণা করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা একটু বেশি সময় নিয়ে